চলতি মাসের শুরুতেই থাইল্যান্ড সীমান্তবর্তী মিয়ানমারের কারেন রাজ্যের মায়াবতী শহর নিজদের নিয়ন্ত্রণে দাবি করে বিদ্রোহীরা জানতা বাহিনীর কয়েকশো সদস্যকে গ্রেফতারেরও দাবি করা হয় হামলার মুখে জীবন বাঁচাতে শহরটি ছেড়ে প্রতিবেশী থাইল্যান্ডে পালিয়ে যায় কয়েক হাজার নাগরিক যদিও বিদ্রোহীদের প্রতিহত করতে বিমান হামলা অব্যাহত রেখেছিল জানতা সেনারা ইরাবতী বলছে মায়াবতী শহরটি হাতছাড়া হয়েছে বিদ্রোহীদের আবারও সেখানে শক্ত অবস্থা নিয়েছে বাহিনী কয়েকদিন ধরে চলা সংঘাতের মুখে থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত মায়াবতী থেকে নিজেদের যোদ্ধাদের সরিয়ে নিয়েছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি বা কেন এলএ বুধবার এক বিবৃতিতে কেন এলে অভিযোগ করে বলেছে গেল এগারো এপ্রিল মায়াবতী সামরিক ঘাটে থেকে প্রায় তিনশো জন সেনা পালিয়ে যায় তাদেরকে পুনরায় শহরটিতে প্রবেশের সুযোগ করে দিয়েছে কারের ন্যাশনাল আর্মি আর তাই সাময়িকভাবে নিজেদের যোদ্ধাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে সেনা বাহিনী তাদের সমর্থন দেয়া গোষ্ঠীকে প্রতিহত করা হুঁশিয়ারি দিয়েছে কেন এল এর রাজনৈতিক শাখা কারের ন্যাশনাল ইউনিয়ন এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক কোটি টাকার পুরস্কার এদিকে মায়াবতীতে যুদ্ধ শুরুর পর পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়ে অনেকে মিয়ানমারে ফিরে গেছে বলে জানিয়েছে থাই সরকার একই সঙ্গে সীমান্ত উত্তেজনা ছড়ানো বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি রানা সময় সংবাদ